আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে সাব্বির খান। তবে আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু আদার দামটা কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তবে আজকের বাজারে আলুর যে আমদামিটা রয়েছে অতটা পরিমাণে কিন্তু আলুর আমদামি নেই, তবে বেশ কিছু আমদামি আছে। এদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিক্রমপুর আলু, নেট আলু বলা হয়। আবার এগুলো এদিকে আবার দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছেন। এই যে এটা আবার জয়পুর হাটের আলু দেখতে পাচ্ছেন। এটা কি পাবনার পেঁয়াজ মনে হচ্ছে, দেখা যাচ্ছে এগুলো পাবনার পেঁয়াজ। তবে আজকের বাজারে ফরিদপুরি পেঁয়াজটা কেমন যাচ্ছে তা দেখাবো। তবে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন ফরিদপুরি পেঁয়াজ। তবে ফরিদপুরি পেঁয়াজটা কেমন দাম যাচ্ছে সেটা কিন্তু জানতে পারবেন। এদিকে কিন্তু রসুন দেখতে পাচ্ছেন, রসুনের দামটা কেমন যাচ্ছে সেটাও কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। দর্শক বন্ধুরা, রসুনের বাজার আজকে 175 টাকা থেকে 70 টাকা পর্যন্ত। কিন্তু নাটোরের যে রসুনটা আছে সেটা কিন্তু বাজারে বেচা বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছেন পাবনার পেঁয়াজ আজকের বাজারে, বাজারে উপরে কিন্তু দাম চাচ্ছে 95 টাকা। তবে 95 টাকা বাজারে চাহিদা মিলছে না, খাচ্ছে না, তবে একটু কমে নিচ্ছে বাজারটা। তবে রসুনের বাজারটা কেমন যাচ্ছে জানিয়ে দিলাম, পেঁয়াজের বাজারটা জানিয়ে দিলাম। তবে ফরিদপুরের বাজারটা কেমন যাচ্ছে সেটা কিন্তু জানিয়ে দিও। ফরিদপুরের পেঁয়াজটা আজকের বাজারে প্রিয় দর্শক সর্বোচ্চ সর্বনিম্ন বাজারে বেচা বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা 92 টাকা। দর্শক বন্ধুরা, জয়পুর হাটের আলু আজকের বাজারে 50 টাকা পর্যন্ত কিন্তু বাজারে বেচা বিক্রি হয়েছে পেঁয়াজের দামটা। দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের পেঁয়াজ রসুন আলুর বাজার দরটা আপডেট। দর্শক বন্ধুরা কেমন ছিল তা জানিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে অনেক মানুষকে আজকের বাজার দরটা জানিয়ে দেবেন দর্শক।